শুধু ঐক্য ফ্রন্ট বা যুক্ত নয় তফসিল ঘোষণার আগ পর্যন্ত সম্ভাব্য সব রাজনৈতিক দল বা জোটের সঙ্গেও সরকার সংলাপে বসতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রিপোর্ট করছেন হাকিম মরল। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত এ সময় সব দলের অংশগ্রহণে আসন্ন নির্বাচন নিরপেক্ষ হবে বিদেশি কূটনীতিকদের এমন আশাবাদের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন আবাদুল কাদের তারা খুব আশাবাদী যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা যে এটা গণতান্ত্রিক এটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার ভালোভাবে তৈরি তিনি জানান সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী সরকার ঐক্যফ্রন্টটা যুক্ত ফ্রন্টের সঙ্গে ডায়ালগ হবে সে ব্যাপারেও আমাদের বিষয়টা পরিষ্কার করে বলা দরকার প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দলের সঙ্গে সংলাপে বসতে রাজি বিএনপি ঐক্য ফ্রন্টের মধ্যে ঐক্য ফ্রন্ট না না এভাবে এখন তো সময়টা যদি চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এর মধ্যে যদি শিডিউল ডি হয়ে যায় তাহলে এরপরে কী করে আপনার কতটা আলোচনা এ সময় খালেদা জিয়া রায় আওয়ামী লীগ বা সরকার নয় আদালত দিয়েছে এর সঙ্গে সংলাপের কোন সম্পর্ক নেই জানিয়ে বিএনপিকে আইনি প্রক্রিয়ায় রায় মোকাবেলারও পরামর্শ দেন আবাদুল কাদের কোর্ট রায় দিয়েছে হাকিমল বাংলা টিভি ঢাকা